করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সাধারণ ছুটির ঘোষণা করেছেন সরকার। সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিশুরা ঘরে বসে সময় কাটাচ্ছে তাদের বাবা মায়ের সাথে, কিন্তু যাদের ঘর নেই সেই শিশুরা কিভাবে পার করছে তাদের এই করোনাকালের জীবন, তাই জানার চেষ্টা করেছেন নয়ন বিশেষ। রাত দেড়টা, রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের পাশের সড়ক। স্বাভাবিক সময়ে ট্রেনের যাত্রীদের পণ্য টেনে যা আয় হতো তা দিয়েই চলতো জীবন, সেই ট্রেনও বন্ধ, তাই সে পথও এখন বন্ধ। উপায় না পেয়ে মানুষের কাছে হাত পাততে হচ্ছে, আর সাহায্যের আশায় পথের দিকে তাকিয়ে থাকতে হয়। করোনা ভাইরাস বিশ্বের বিত্তবান থেকে শুরু করে পথশিশুদের জীবনও বদলে দিয়েছে, তবে এক একজনের এক এক রকম। ট্রেন চালু থাকতে বুঝা মারতাম, নারায়ণগঞ্জে কামে যেতাম, এই বিভিন্ন ধরনের কাজ করতাম, ধরুন সব অবস্থা খারাপ। না ভয় কি, এর মোল্লা তো একদিন মরতে হইবই। যারা খাবার দেয় খায় থাকি, আর যারা খাবার না দেয় তাহলে না খায় থাকি। করোনার এই দুঃসময় ছিন্নমূল এই শিশুদের জীবনকে করে তুলেছে আরো বেশি কষ্টকর। রাতে রাজধানীর ট্রেন স্টেশনগুলোতে ঘুরে দেখা যায় একসাথে অনেক গাদাগাদি করে ঘুমাচ্ছে, এর ফলে সংক্রমণের ঝুঁকি বেড়ে যাচ্ছে। করোনার এই সময়ে সব থেকে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে এই শিশুরা। এ বিষয়ে কথা হয় শিশু সুরক্ষা ও শিশু অধিকার বিষয়ক সুশাসন কার্যক্রম সেভ দ্য চিলড্রেনের পরিচালক আব্দুলাল মামুনের সাথে। এই সময়টাতে তাদের ভেতরে 64 ভাগের খাদ্য সংকট দেখা দিয়েছে। ঢাকা শহরে যে অঞ্চলগুলোতে পথশিশুরা রয়েছে তারা একসাথে থাকে, এবং ঝড় বৃষ্টির কারণে এই সময়টাতে এটা আরো বেড়েছে, ফলে তাদের সংক্রমণ এবং ঝুঁকির জায়গা থেকে পথশিশুদের ঝুঁকিটা খুব বেশি পরিমাণ রয়েছে। দিনমজুর বাবার এখন কোনো কাজ নেই, ঘরেও নেই মুখে দেবার কিছু, তাই গভীর রাতে খাবারের সন্ধানে শিশু কাদেরের হাত মেলে বাবার হাতে। বাচ্চালে বাসারে যাইতেছি, স্যার তো বাতনা বেলে শিক্ষিকার পারে যে দুপুরের আগে বাতে লেগে এমসি কাজ শুরু করছে, পরে বাত করবাম পরে 30 তার ইফতারি কিনে দিছি, এই যে খায়া ই করছে, পরে ইফতারের সময় যে 3 বারি খিচুড়ি বেশি। করোনার ছোবল থেকেও পেটে খিদের জ্বালা আরো বেশি কষ্টকর, সহায়তা যা পেয়েছে তা নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। ক্যামেরার ফ্রেমে এই ছবি তাই প্রতি রাতেই ধরা পড়ে, আর সবুজ নয় স্পষ্ট হয় এমন লাল বাতিটাই। নয়ন বিশ্বাস, নিউজ 24, ঢাকা।